ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো একটা রৌদ্রোজ্জ্বল খুব গরমের সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো পুজো করা হয়ে গেছে, সারাদিন সঙ্গে থাকো, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। কিছুক্ষণ আগে এই গেঞ্জিটাকে আলমারি থেকে আবিষ্কার করেছে হাজবেন্ড। কার গেঞ্জি কি জানি, আমি নিজেই বুঝতে পারছি না। এক্সেল হাজবেন্ডের হবে না, কোথায় কি গুজে গুজে রাখি আমার নিজেরই মনে থাকে না। কতগুলো ফাইল পত্র বের করেছে আলমারি দেখো, এই দেখো আমার ছেলের আর হাজবেন্ডের একটা ফটো। এটা 2015 সালের তোলা একটা ছবি, দেখেছো? আমার ছেলে তখন কইটুকু ছিল। চলো রান্না করছি। বাজার থেকে দুটো নারকেল এনে রেখেছে আর এখন রান্না করছি হলো চিকেন। এখন জানো তো গরমের মধ্যে আমি বলেছি বেশি কিছু রান্না করতে পারবো না। আর এখানে রয়েছে মাছের ডিম, এটার বড়া করবো। এখানে আলু ভেজে রেখেছি আর এখানে মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে। আর তোমাদের সামনে এখন আমি ফেস আনছি না, বুঝেছো? খুব ঘেমে গেছি এই ফেস। তোমাদের তিনজনে এসেছে, এই জন্য তিনজনের জন্য তিন কাপ চা করে নিয়েছি আর এখানে দুধটা গরম করেছি। আর রেগুলার আমার যেটা হয় জানো তো, একটু হলেও দুধ পড়বে, দেখেছো বাটির গা ধরে পড়ে রয়েছে কীরকম। তো ছেলেকে বলিয়ে তুলো, যা চাটা দিয়া। একটু বেরিয়েছিলাম, এখন এলাম। তো চলো, আজকে তোমাদের সকালবেলা থেকে কিছু আর দেখায়নি, ঘরটা একটুখানি দেখিনি। বুঝতেই পারছো কাজ হয়েছে, কিছু কিছু জায়গায় এসেছে। তো তোমাদেরকে ঘরে নিয়ে গিয়ে দেখাই, ঠিক আছে? যখন কাজ হচ্ছিল আমি একবারের জন্য আসিনি, ছেলেকে নিয়ে চা পাঠিয়েছিলাম। আর এই তো অবস্থা এখন ঘরের। প্রাইমার দিয়েছে, তারপরে ওই যে কি বলে ড্যাপ প্রুফ দিয়েছে, এই সমস্তগুলো দিয়েছে। তো বারান্দায় গিয়ে রেখে আসি, কিছুই দেখিনি। এই দেখো আমাদের গাছে কত বেলি ফুল হয়েছে, দেখেছো কি সুন্দর লাগে না? এটা বেলি ফুল আর এটা হলো জুঁই ফুল, দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু। এই যে এখানে একটা ফুটে আছে, এই দেখো অনেকগুলো বেলি ফুল ফুটেছে। তো চলো ফুলগুলো তুলে নিই, কি ভালো লাগে গাছে ফুল তুলতে, সত্যি ভালো লাগে। কুড়ি আছে এখন অনেকগুলো, ঠিক আছে? এই দেখো অনেকগুলো ফুলই হয়েছে, তাই না? গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর মিমি দেখো আমাকে যেতে দেখে ও নেমে চলে আসছে, ও নিচে যাবে। চলো নিচে যাই। এটা কাঁচা হলুদ না? হ্যাঁ এটা কাঁচা, মানিয়ে যাবে, খারাপ লাগবে না। আজকে রবিবার, আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর করছি মাছ, তারপরে সকালবেলা ছিঙিয়ে দিয়ে ডাল করেছি, আর বাজার থেকে এনেছি লাউ শাক, সেটা মাকে বললাম, মা খুব কষ্ট করে আস্তে আস্তে কেটে দিচ্ছে। আর এটা আজকে হবে না, যদিও আগামীকাল হবে। আর এখন ছেলের জন্য বানাবো হলো ছানা। তো এটুকু বলছি, আর এখন সমস্ত কিছু রেডি করে রেখেছি, তোমাদের সাথে রান্না বান্না সেভাবে শেয়ার করতে পারবো না, টাইমের ব্যাপার আছে, বুঝেছো তো? এখানে মিমিদের মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দুধটা ফুটে গেছে, এবারে ছানাটা বানাবো। আর দুটো লেবু, গাছের লেবু, এগুলো গাছের লেবুগুলো কেটে রেখেছি। চলো ছানাটা বানিয়ে ফেলি। গ্যাসটাকে জ্বালিয়েই রেখেছি, জ্বালিয়েই কাজটা করছি, কারণ দুধটা কিছুক্ষণ আগে গরম করেছিলাম, অতটা গরমও নেই, আস্তে আস্তে হয়ে যাবে, একটু নাড়াচাড়া দিলেই হয়ে যাবে। আর এটা পাতি লেবু নয়, এটা কী লেবু আমি নিজেও জানি না, হাইব্রিড কোনো একটা লেবু হবে। দেখ ওই দিকে তাকা, ওই যে ড্রেনের বাসটা দিয়ে দেখ, ড্রেনের ওই ওইখানটার উপরে উপরে বাঁদিকে বাঁদিকে ওই যে ডালটা রয়েছে, ডালটা রয়ে দেখ নিচ দিয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু, ওই যে দেখেছিস বড় একটা লেবু রয়েছে, যে দেখেছিস এবারে, এবারে দেখ, হ্যাঁ হ্যাঁ ওদিকটাতে ওদিকটাতে দেখ, না পারবি একটুখানি হাতটা বাড়া, হ্যাঁ এদিক দিয়ে যা, হয়ে যাবে, একটা বড় লেবু আছে কিন্তু। তারপরে ওই উপর দিকে কত আছে পেরেছিস, এই যে উপর দিকে কত আছে দেখো, তোমাদেরকে দেখাতে পারি কিনা, ওই যে দেখেছো ওই যে কত লেবু রয়েছে, ওগুলো দেখতেই পাচ্ছে, আর অনেক উঁচুতে আছে। ঠিক আছে চলে আয়, ওই দেখো ছেলে কতগুলো লেবু পেরে নিয়ে চলে এসেছে, এক ব্যাগ আরো আছে, আরো ঠিক মতো পারলে পরে এতটা পরিমাণে আরো পাওয়া যাবে।
ছানাটা তো তৈরি হয়ে গেছে, এবার এটাকে ছেঁকে ফেলি। এই ছাঁকনিটার মধ্যে ফেলিয়ে পড়া খুব সুবিধা হয়। দেখো এবারে কিছুক্ষণ এটার মধ্যে রেখে দেবো, বাকি যে জলটা থাকবে সেটা ঝরে যাবে। এটা মোটামুটি রান্না হয়ে গেছে, আর একটুখানি দু চারটে নাড়াচাড়া দেবো, তারপরে ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। তো হয়ে গেছে। আর টানামোনা দিচ্ছি, অল্প একটুখানি ঘি, গরম মশলা, আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে ফেলবো। এনাদের তিনজনকে খেতে দিয়ে দিয়েছি, এনারা এখন খেয়ে নিচ্ছে, আমার এখন স্নান হয়নি, তারপরে পরে আমি একা বসে বসে খাবো। এই ঘরটা, এই ঘরটা, তারপরে ওই পাশের ঘরটাও রং হয়েছে কিছুটা, তোমাদেরকে দেখাচ্ছি। এটা এই কালারটা হয়েছে, এটা এখনো অব্দি আরও একটা কোট বাকি আছে, সিঙ্গেল কোট দেওয়া হয়েছে। তো দরজাগুলো এখনো পর্যন্ত তো হয়নি, দরজা জানলাগুলোর রং হলে পরে আলো ভালো লাগবে দেখতে, যদিও আমার মনে হচ্ছে। তো আমি ভেবেছিলাম যে একটা অন্য সুন্দর কালার হবে, কিন্তু কালারটা দেখলাম কাঁচা হলুদ কালার হয়ে গেছে, তাই না? তো যাই হোক, যাওয়ার হয়েছে। আর সাথে যে এই বর্ডারটা, এই যে একটা গেরুয়া গেরুয়া অরেঞ্জ অরেঞ্জ টাইপের একটা বর্ডার দেওয়া হয়েছে, ঠিক আছে, এই অবধি কাজ। আর আমাদের নিমিত ঘুরে বেড়াচ্ছে। আর এটা হলো আরো একটা ঘর, এই যে সব সিঙ্গেল কোড হয়ে রয়েছে বলে এখন অবধি কালারটা খুব ভালো ফোটেনি। আর এই যে ওয়ালটা দেখছো, এটা হলো খুব পুরোনো ওয়াল, দেখলে বুঝতে পারছো, তাই না? তো মোটামুটি এই অবধি কাজ হয়ে রয়েছে। আর এখানে আমার কয়েকটা শাড়ি রাখা রয়েছে সেলের জন্য, তোমরা কখনো যদি ভালো করে দেখতে চাও তোমাদের দেখাবো। হ্যাঁ, এটা বিক্রির জন্য আছে, মানে একজন বলেছে দেখাতে। কিছু শাড়ি, তারপরে সমস্ত কিছু রয়েছে। আজকের ওয়েদারটা অন্যদিনের থেকে অনেকটা ঠান্ডা, এই জন্য দুপুরবেলা আজকে একটু ঘুমাতে পেরেছি, অন্যদিন যা গরম লাগে ঘুমাতে পারি না। তো যাই হোক, একটুখানি রেডি হয়েছে, আজকে সন্ধ্যাবেলা থেকে অনেকগুলো কাজ আছে, সেসব কাজগুলো করতে হবে। রঙের দোকানে যেতে হবে আমার, তারপরে পার্লারে যেতে হবে, তারপরে গোপালের ড্রেস আনতে হবে, আগামীকাল একটা অর্ডার যাবে, মানে ডেলিভারি যাবে, তো তার জন্য আমাকে এখন সমস্ত কিছু দৌড়াদৌড়িগুলো করতে হবে। তো চলো সঙ্গে থাকো। বাড়িতে চলে এসেছি, তারপরে পার্লারে যাওয়ার কথা ছিল, পার্লারে যেতে পারিনি, ছেলে এলে পরে তারপরে বেরোবো, এখন রেডি থাকবো। তারপরে গোপালের ড্রেস আনতে যাওয়ার কথা ছিল, জানি না ছেলেকে হয়তো পাঠিয়েও দিতে পারি, কিংবা কালকে সকালবেলাতেও যেতে পারি। তো এই হলো ব্যাপার। মা ওদিকে দুটো ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছে, মানে টেবিল ফ্যানটা চালিয়েছে, তো প্রচণ্ড আওয়াজ আসছে একটা। তো বলেছিলাম পার্লারে যাবো, পার্লারেও আমার যাওয়া হয়নি, কারণ ঘরের কিছু টুকিটাকি কাজকর্মগুলো ছিল। আগামীকাল দিনের বেলাতে যাবো, সন্ধ্যাবেলা নাম করলে আমার হয় না কোনো কিছু। আর কি করব, এখন যদি ভাত হয়নি ভাতটাকে করব। আর আজকে রবিবার, আজকে রবিবারে ভিডিও কিছুটা শ্যুট করে আজকে আমি চেষ্টা করছি তোমাদের সামনে দেওয়ার, আজকে পোস্ট করার চেষ্টা করব। তো যেটুকু ভিডিও করলাম, যতটুকু পারলাম, আস্তে আস্তে চেষ্টা করতে হবে, এগোতে হবে, কারণ প্রতিদিন অল্প অল্প না করে করলে না আমার একদম, মানে আমার মনটাও বসে যাবে ভিডিও করার দিক থেকে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।